নমস্কার নিয়ে আজকে আমরা চলে এসেছি হরিদেবপুর আদর্শ সমিতিতে। এবছর 51 বছরে পা দিল এই পুজো। এবছরের যে পরিকল্পনা তার নাম দেওয়া হয়েছে নস্টালজিয়া। ভাবনাটা শুরু হচ্ছে বিসর্জন থেকে, কারণ দেবীর বিসর্জন থেকে আমাদের নতুন বছরের পুজোর সব কিছু শুরু হয়। তো সেখান থেকে আমরা শুরুটা করছি। প্রতিমা চলে গেলেও কাঠামোগুলো পড়ে থাকে, যে কাঠামোগুলো থেকে আমার মনে করিয়ে দেয় যে কোন দেবীর কাঠামো। প্রত্যেকটা কাঠামো আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে। তো সেখান থেকে কাঠামোকে তুলে আনা এবং প্রায় 6 মাস ধরে এটা কালেকশন চলছে। 2000-এর ওপর কাঠামো আমরা ইউজ করছি, এটা কালেক্টিং মেটেরিয়াল পুরোটাই, আর কিছু স্পেসিফিক মেটেরিয়াল আমরা বানাচ্ছি। আজকের যে পুজো কলকাতার বুকে বহু পুজো হতে 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 পুরোনো দিনটা কোথায় যেন আমরা হারিয়ে যাচ্ছি, আর এই পুরোনো দিনটা হারিয়ে যাওয়াতে আজকের যে সমস্ত বাচ্চারা এবং দর্শনার্থীরা তারাও কিন্তু আস্তে আস্তে পুরোনো দিনটা হারিয়ে যাচ্ছে। এই যে ধরুন একটা পুঁথি, দোয়াত, কালী, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে কিন্তু তারা পুরোনো দিনটাকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। ওই জন্য আমরা নস্টালজিয়া নাম দিয়ে এটা আমরা বিভিন্নভাবে দেখতে পাবো। এক তো বাইরে আমরা ইনস্টলেশন হিসেবে দেখতে পাচ্ছি, প্লাস দেবী মণ্ডপে আমরা মূল দেবীর স্ট্রাকচারাল ব্যাকড্রপ হিসেবে এটাকে দেখবো, যেখানে আমি কাঠামোকে অ্যানসেস্টর হিসেবে বা আমার পূর্ব শরীর হিসেবে রাখছি, কারণ এটা মেমোরির সাথে খুব ভালোভাবে কানেক্টেড আমার। এই মণ্ডপে এলে সেই পুরনো দিনেই ফিরে যাবে সমস্ত দর্শনার্থী, এমনটাই বলছেন উদ্যোক্তারা। ক্যামেরা ইন্দ্রনী মুখোপাধ্যায়ের সঙ্গে পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।